মিটিং চলাকালীন পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিরোধীরা। ঘটনায় উত্তেজনা বসিরহাটের পিফা এলাকায়, পরে তালা ভেঙে দেন গ্রামবাসীরা। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট এক নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতে গত এক বছর ধরে পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো কাজ না করার অভিযোগ উঠেছে। এখানে ২৬টি আসনের মধ্যে ৯টি আসন রয়েছে বিরোধীদের দখলে, আর এই বিরোধীরা কোনো কাজের সুযোগ পাচ্ছে না বলেই অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে শাসক দলের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত সদস্যরাই সেই কাজ নিজেরা ভাগযোগ করে নেন, বিরোধীদের কোনো সম্মান দেওয়া হয় না। এই মর্মে মঙ্গলবার পঞ্চায়েত অফিসের মিটিং এ নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা হাজির ছিলেন। মোট ২৬ জন নির্বাচিত সদস্য, তার মধ্যে সিপিএম এর ৩ জন, কংগ্রেসের ৬ জন, মোট ১৭টি আসনে তৃণমূল কংগ্রেস, প্রধান মন্দিরা সাহা, উপপ্রধান আলমগীর মণ্ডল মঙ্গলবার এই মিটিং ডেকেছিলেন। এই মিটিং এ উপস্থিত হয়ে বিরোধী দলনেতা কংগ্রেসের কাদের সর্দার প্রতিবাদ করে বলেন, পঞ্চায়েতে ত্রিপল এলে তা দেওয়া হয় না, কোথায় যায় জানি না। পঞ্চায়েত অফিসটা তৃণমূলের কার্যালয়, মস্তান বাহিনী থাকার জায়গা হয়ে উঠেছে। তৃণমূলের পার্টি অফিস এবং মস্তানের আখড়া তৈরি হয়েছে। এক বছরের অধিককাল আমরা এখানে ৯ জন বিরোধী মেম্বার আছি, তাদেরকে কোনো কাজকর্ম দেয় না। পঞ্চায়েতে যা কিছু জিনিস আছে এখানে মস্তান এবং তৃণমূলের মধ্যে ভাগযোগ হয়ে যায়। এখানে বিরোধীরা কোনো কাজকর্ম পায় না এবং কোনো জিনিসের ভাগ পায় না। আজকে পঞ্চায়েতে মিটিং ছিল, পঞ্চায়েতের মিটিং এ বিরোধীরা বলেছে এক বছর ধরে আমরা বঞ্চিত, আমাদের কিছু দেওয়া হোক। আজকে তাদের পরিষ্কার বলে দিয়েছে এখানে বিরোধীদের কাউকে কিছু দেওয়া হবে না। যে কাজকর্ম আমরা করে দিয়েছি, কোথাও কাজকর্ম হয় না। যদি কাজকর্ম তো আমাদের আন্দোলন করার কোনো দরকার ছিল না। আজকে প্রধান মিথ্যে কথা বলছে, এক বছর ধরে বলে এসেছে যে পরের কাল দেবো, পরের কাল দেবো। এক বছরের মধ্যে আমাদের কোনো কাজ দেয় না। এত বড় বর্ষা হয়ে গেছে, একটা মানুষকে কোনো ত্রিপল দেয়নি। সমস্ত ত্রিপলগুলো পঞ্চায়েতে কি করেছে আমরা জানি না, আমাদের সঙ্গে কিছু বলা হয় না। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান আলমগীর মণ্ডল, তিনি বলেন পঞ্চায়েতের সমস্ত কাজ হয়ে গেছে, কাজ আর বাকি নেই, ওইসব অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন। আমরা যখন মিটিং করছিলাম বিরোধীরা মূল গেটে তালা লাগিয়ে দেয়, গ্রামবাসীরা এসে তালা ভেঙে দিয়েছে। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়, এখনো বিক্ষোভ প্রতিবাদ চলছে পঞ্চায়েতের সামনে। যে আমার বিডিও অফিস থেকে ১০০টা বল দিয়েছে, ২৬টা মেম্বার ৩টে করে হলে ৭৮টা, ৩টে পঞ্চায়েত সমিতির মেম্বার ১৫টা, ৯৬টা প্রধান একটা ৪টে, ওদের বলে দিয়েছি ৩টে করতে ভুল নিয়ে যাও। আর কাজ টাকা দেবে কোথা থেকে? পঞ্চায়েত কাজ দেবে, কাজ দেবে ওদের, ওদের বুথে আমরা পদশ্রী। আমরা পঞ্চায়েত থেকে এক বছরের মধ্যে যে কাজ করে দিয়েছি, আপনার টালি করে যান ওদের বুথ গুন দেখুন, আমাদের বুথ গুন দেখুন। আমরা সবসময় বিরোধীদের কাজ দেই, দেখুন শেখপুর সিপিএম এর মেম্বার পদশ্রী, ব্যাংকপুকুর পিএমজিওয়াই, খিদিরপুর পিডব্লিউডি ১ কোটি টাকা, পানির জলের কল সব করে দিয়েছি, রাস্তা করে দিচ্ছি, সব করে দিচ্ছি। ওরা ভুল বলছে, মাথা খারাপ হয়ে গেছে পঞ্চায়েত। ওরা ওরা পঞ্চায়েতের তিন পেটি সিপিএম কংগ্রেস আইএসএফ তিন পার্টি মিলে ৬০০০ ভোট পেয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছি ১৪০০০ তিন পার্টি মিলে। আমরা বিজেপির থেকে ১২০০০ ভোটের লিড দিয়েছি বিবেকরাম পঞ্চায়েত। আমরা মানুষ পিপার মানুষ আমাদের সঙ্গে আছে, সামনের দিন লড়াই আন্দোলনের মধ্য দিয়ে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন ৯৩৩২৫৫৯০০৫।